হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির যে অনলাইন অনলাইন এডমিশন দুই হাজার বিশ একুশের যে প্রথম মানে আপনার যে আজকে যে রেজাল্টটা দিবে সেইটা আসলে বিস্তারিত জানাবো কিভাবে আপনি রেজাল্ট নেবেন কিভাবে আপনি আপনার হচ্ছে রেজাল্ট শিটটা নেবেন তারপর সবার আগে কিভাবে আপনি রেজাল্ট দেখবেন সব কিছু বিস্তারিত আজকে থাকবে তো আপনি প্রথমেই চলে আসবেন এই সাইডে তো এই সাইডে আসার প্রথমেই তো আসার পর আপনি হচ্ছে এখান থেকে এখান থেকে আপনি আসলে কি করছেন এখান থেকে আপনি আসলে অ্যাপ্লাই করছেন তো এখান থেকে যদি আপনি যদি কম্পিউটারের দোকান থেকে অ্যাপ্লাই করে থাকেন তো তারা এখান থেকে অ্যাপ্লাই করছে আপনিও এখান থেকে অ্যাপ্লাই করতেন আর যদি আপনি ফোন থেকে দেখতে পারেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এরা নোটিশটা দিয়ে দিছে যে ফার্স্ট ইয়ারের যে এই নোটিশটা দিয়েছে অবশ্য তিরিশ তারিখ তো ফার্স্ট ইয়ারের যে এই যে আজকে যে রেজাল্টটা দিবে সেই রেজাল্টের এই নোটিসটা এটা দিয়ে দিচ্ছে তো এখান থেকে আপনি হচ্ছে জাস্ট হচ্ছে ডাউনলোডে ক্লিক করলে আপনার হচ্ছে ফোনের মধ্যে এই পেজটা চলে আসবে তো তারপর হচ্ছে এইটা হচ্ছে এখান থেকে আপনি আমি চার্জটা আগে করে রাখছিলাম তো এটা জাস্ট হচ্ছে আমি দেখাচ্ছি তো এইখানে আসার পর আপনি আসলে জানতে পারবেন যে পুরা ডিটেলস জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে কি বলছে যে এই ভা এই হচ্ছে আপনার রেজাল্ট সম্পর্কে আসলে কী বলছে সেটা একটু দেখেন তো বলছে 2020 হাজার বিশ একুশ দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রম বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রথম মেধা তালিকা একে সেপ্টেম্বর দুই হাজার একুশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এসের মাধ্যমে এস এম এসে আপনাকে লিখতে হবে এ এন ইউ অ্যাট এন এস এ টি এইচ এন স্পেস রোল টাইপ করে পাঠাতে হবে ওয়ান সিক্স টু 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 ট্রিপল টু নাম্বারে তো তারপরের মাধ্যমে এই দিন সকাল এই দিন একই দিন বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ভর্তি বিষয়ক ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট এন ইউ ডট এসি ডট এখানে এখানে পাবেন আপনি রাত নয়টা থেকে যদি রাত নয়টা বলে তো আটটার পরে আপনি আসলে পাবেন তো এটা কোনো সমস্যা না তো আটটার পরে আপনি অবশ্য পাওয়া যাবেন এখান থেকে তারপর কি বলছে যে উল্লেখিত প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু পরীক্ষা শিক্ষার্থীরা দুই হাজার বিশ একুশ বিশ একুশ মানে আপনি এটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের সাইড তো এই সাইডে আপনি হচ্ছে এটা মানে রাত আটটার দিকে আপনি এখানে যদি আসেন আসার পর হচ্ছে এটা নিউ ট্যাবে ওপেন হয়ে যাবে তারপর ওখান থেকে আপনি আসলে দেখতে পাবেন কোনো সমস্যা নেই তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছু শিক্ষার্থী দুই হাজার উনিশ বিশ মানে কোনো যদি ভর্তি হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে আটই সেপ্টেম্বরের মধ্যে ভর্তি বাতিল করতে হবে তারপর ভর্তি বাতিল করে তারপরে হচ্ছে নতুন ভর্তি যেটা সেটা চূড়ান্ত ফর্ম আসলে তাকে সেটা তুলতে হবে সেটা বলতেছে তো তারপর হচ্ছে দুই হাজার একুশ বিশ অনলাইন ক্লাস হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হবে তো তারপর জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইটে আপনার হচ্ছে অপশন থেকে জানা যাবে তো ইম্পর্টেন্ট অপশন থেকে আপনি ওখান থেকে জানতে পারবেন তো তারপর নিচে ক্রমিক নাম্বারটা দেখুন প্রথম মেধার তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীর ফর্ম পূরণ করে আপনাকে কি করতে হবে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনে গিয়ে অ্যাপ্লি অনার্স লগ ইনে ক্লিক করতে হবে তারপর রোল নাম্বার ও প্রিন্ট নাম্বার দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে তো এই কাজটা আপনাকে করতে হবে এক তারিখ থেকে এগারো তারিখের মধ্যে সেটা আপনার যে ভর্তি নিশ্চয়ন করতেছেন যে আপনার চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করবেন সেটা তো তারপর হচ্ছে এটা কিন্তু আপনাকে করতেই হবে তারপর হচ্ছে প্রথম মেধা তালিকায় প্রাপ্ত স্থান তারপর রেজিস্ট্রেশন ফি বাবদ যে চারশো টাকা সেটা হচ্ছে আপনাকে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে হবে সেটা হচ্ছে দুই তারিখ থেকে বারো তারিখের মধ্যে তো তারপর হচ্ছে কলেজ থেকে কলেজ কর্তৃক প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চয়নের তারিখ কলেজ কর্তৃপক্ষকে যে একুশ বিশ প্রথম শিক্ষাবর্ষের শ্রেণীর প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফর্ম প্রদর্শিত সকল তথ্য ছবি শিক্ষার্থী সনদপত্র নাম্বারপত্র যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয় করবে কোনো শিক্ষার্থী ভর্তি ফর্ম প্রদর্শিত তথ্য ছবিতে মানে গরমিল থাকলে সেটা হচ্ছে আপনাকে হচ্ছে স্নাতক বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে এটা আপনি করতে পারবেন এটা হচ্ছে আপনার না এটা হচ্ছে টিচারদের কলেজ কর্তৃক যদি আপনার কোনো প্রবলেম থাকে সেটা অনারা করবে দুই তারিখ থেকে তেরো তারিখের মধ্যে তারপর সংশ্লিষ্ট কলেজকে ভর্তি কর মানে হচ্ছে রেজিস্ট্রেশন ফি যেটা মানে কলেজ করবে এটা আপনাকে করতে হবে না সেটা হচ্ছে চারশো টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে হবে এর লক্ষ্যে কলেজকে লগন মাধ্যমে এর লক্ষ্যে কলেজকে আপনাকে না কিন্তু কলেজকে লগ ইনের মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ও অনার্স অপশনে ক্লিক করে মানে এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ করবে এটা আপনার কোনো মানে দেখা লাগবে না এটা নিয়ে আপনার কোনো টেনশনও করা লাগবে না তো এখান থেকে আপনার আর কোনো সমস্যা নাই তারপর এটা করবে চোদ্দো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে তো তারপর আপনি দেখেন এখানে চলে আসেন তো এখানে আসার পর হচ্ছে এটা হচ্ছে উনত্রিশ তারিখে দেশে ডক্টর প্রফেসর নাসির উদ্দিন ডিএন স্কুল স্নাতক পূর্ব বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর তারপরে মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে তারপর হচ্ছে সড়ক নাম্বার ওগুলো আপনি দেখে নেবেন আমি ওগুলো পড়তেছি না ওগুলো তো আপনি জানেনি তারপর একটা কামরুজ্জামান উপরেস্টার সম্মান স্নাতক শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর তো ফিওয়ার্স এই পর্যন্তই আপনি আজকের রেজাল্ট পাবেন ধন্যবাদ অনেক যেন আপনার সফলতা আসে সেই কামনা করি